নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। কৃষকদের স্বার্থে বিভিন্ন জিনিস কিন্তু করছে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে কৃষকদের যাতে সুবিধা হয়, কৃষকদের সাহায্যের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্র সরকার। কৃষকদের আর্থিক রোজগার বৃদ্ধি করতে বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অধিক সচেষ্ট রয়েছে তার প্রমাণ কিন্তু অবশ্যই বিভিন্নভাবেই আমরা পাচ্ছি। এর মধ্যে রাজ্যের প্রত্যন্ত অধিকাংশ কৃষিজীবী, এর মধ্যে মান্দাই ব্লক এলাকার বাসিন্দা কৃষক শঙ্কর দেববর্মা অন্যান্য সবজি চাষের পাশাপাশি সরিষা চাষে অভ্যস্ত। প্রতি বছর তিনি 5 থেকে 7 কানিন জমিতে সরিষা চাষ করে আসছেন, এবারও আর ব্যতিক্রম হয়নি। সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে সরিষা সহ অন্যান্য সবজি চাষ করে আসছেন বলে জানিয়েছেন এই কৃষক। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বারংবার বলে থাকেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষিকাজের মাধ্যমেও যে স্বাবলম্বী হওয়া যায় তার প্রমাণ কিন্তু অনেকেই দিয়েছেন, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কৃষিকাজ যাতে করেন, নিজের পায়ে যাতে নিজে দাঁড়ান রাজ্যের যুবক যুবতীরা এবং সাধারণ মানুষ, সেই চেষ্টা কিন্তু অবশ্যই করতে প্রত্যেককে আগ্রহ প্রদান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারি তরফ থেকেও বিভিন্ন সাহায্য সহযোগিতাও এই মর্মে কিন্তু তুলে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কৃষক শঙ্কর দেববর্মা কি জানাচ্ছেন শুনব। শঙ্কর দেববর্মা, আচ্ছা, আপনি কত বছর ধরে এই হরওয়াতা করেছিল আর কি? আমার লয়া 3 বছর। তাহলে মানে আপনি কি এই যে হরওয়াটাকে মানে বছরে কত টাকা মানে আয় করতে পারে? বছরে তো 6-7 হাজার। আচ্ছা, এই হরওয়াটা আপনার কোন জায়গাতে বিক্রি করে? এটা সরকারি লয়া যায়। আচ্ছা, তবে মানে এই হরওয়া করে আপনারা কি সংসার চালাইতে পারেনি? কোন রকম চলতে পারে, এমনি বাজার খরচ চলে, এমনি সংসার চলতে তো আর লাগে। কত কানি করে? 5 কানি। আচ্ছা, তাহলে সরকারের কাছে থেকে আপনার কোন আর্থিক সাহায্য কোনো কিছু পাইনি? হ্যাঁ, দেয় ওষুধ, ওষুধ দেয় আর এটা এটা কয় ওষুধ তো যদি আপনার কিছু টাকা দেয় আর 20-30 পাইছ। আচ্ছা, এই মানে 1 কেজিতে কত গ্রাম তেল আয়? এতে দিয়ে হরওয়া দিয়ে 1 কেজিতে কত গ্রাম তেল আয়? আপনার এলেই তো মেল নাই, প্রথম পারছি না ওখানে। এবার শুনছি মান্দাইতে একটা হেলসেল গ্রুপ বাইর করছে, এবার দেখুন। আচ্ছা, তো এটা প্রতি বছরে আপনি কি শুধু হরওয়া গাছ করে আর না বাকিটা অন্য আছে? আর আছে, মগদানা আছে, মরিচ আছে, লাউ আছে, সব আছে, মোটামুটি মলাই আছে। এটা শেষ হয়ে গেছে। এটা কোন কোন আন্দরে পড়ে, কোন ব্লকে আন্দরে? এটা বান্দাই ব্লক আন্দরে। আপনারা শুনলেন কৃষক শঙ্কর দেববর্মা কি জানিয়েছেন, এবং এই সরিষা চাষের মাধ্যমে বেশ স্বাবলম্বী এই শঙ্কর দেববর্মা। রাজ্যের অন্যান্য যারা কৃষকরা রয়েছেন তাদেরকেও কিন্তু বিভিন্ন শাকসবজি হোক সেটা, বা আমরা এর আগেও কিন্তু দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে কুল চাষ করেও কিন্তু স্বাবলম্বী হচ্ছেন এবং বেশ মুনাফাই কামাচ্ছেন সাধারণ যারা কৃষকরা রয়েছেন তারা। বিশেষ করে যুব অংশের যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকটাই সক্রিয় এবং অনেক ভালোভাবেই কিন্তু তারা নিজেদের জীবনযাপন যেরকমভাবে করছেন, অন্যদের অনুপ্রাণিত করছেন, একই রকমভাবে তারা কাজও কিন্তু দিচ্ছেন অন্যান্য যুবক যুবতীদের। তার পাশাপাশি এই চারা বিক্রি করেও কিন্তু অনেক কৃষকরা অনেকটাই রোজগার করছেন। এবং কৃষক শঙ্কর দেববর্মা যে সরিষা চাষে অভ্যস্ত, এই সরিষা চাষকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু বেশ ভালো মুনাফা কামাচ্ছেন এবং আগামী দিনে অবশ্যই সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে অন্যান্য সবজি চাষ করে আসছেন এই কৃষক, এমনটাই কিন্তু জানিয়েছেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।